মানুষের ওই বানর কে রে এই জাতের কাপড় পরলে হ্যাঁ আর কেউ খুলতে না পারুক সখি আমাদের পাওয়ার আছে না খোলা আমরা সেই পাওয়ার দিয়ে তোর কাপড় খুলমু এই হলে যে হলে যে হল যাই রে শালি রে আর বুঝবি না বুঝবি কাল গোয়া তাবি পারবি কাল সেটা বোঝাইতে চাই আজকে নিচের দিকে তাকা ই শুরু করলি তোরা ছড়ায় কোন নিচের দিকে তাকা ছড়িয়ে কোন নিচের দিকে তাকা তুই কি আপোষে চাবি খাই জোরে রস পরে খাই জোরে রস পরে উপরবি হিতে তোরা কি খালি করছিস তোর নিচে দে তাকা হাই বেটা বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবো না কি গো মাস্টার সাহেব রেডিমেড কাপড় খুইলা রাখছে দেখেন অবস্থা মাস্টার ওই ওই বানর আমরা কি পড়ছি এগুলা মশারি না কাপড় পরি নাই ওই বানর ভাঙে নাই তো মুশকিসে মনে হয় ভাঙতেও আজকে পাওয়ার দিয়ে ভাঙা দিমু সখি আমি টাকা পারি না কিন্তু তুইও দিয়ে দে ঠিক আছে এই মেয়েদের আর অপমান করে কথা বলবি আগে ভালো করে কাপড় ঠিক করে নি থাক সখি মনে হয় তার ছিড়া তা না হলে কি সব কিছু নিলামে উঠায় চন্ডুদা কি এরকম এদিকে কি দেখছ কিছু না আচ্ছা ওই মেয়েগুলো এসে কি বলে গেল মুকি কি বলে গেল তার মানে মুকি মুখে বল বলবি না আচ্ছা বল কি বলে গেল বলবি না তো এই যে যদি না বলিস এটা মাছ ধরতে নিয়ে এসেছিলাম না এটা তোর পাছায় ধরবে কুমু আচ্ছা বল তাহলে এই যে মুকি ওড মানছে সামনে কোন যাব আচ্ছা বল আমারে কচি কচি তোমার চেহারা কি ফাইনগু তোমার কাছে যদি আঙ্গ তুই নে পিও আঙ্গ জীবনটা দন্নু এই কথা বলেছে কি ওই বানো ওই তোর এই কথা বলছিস মাইরে তু ওই একবারে মার কানে একবারে মার আগে কানে ধর কে কানে ধরমু ওই আমি কি তোর মাইরের ইয়া তো বিগার কে আমার তোর হাঁচা কথা কই দেনে কোকে মাইরে তু তুই সত্য কথা বলছিস তুমি চাচা কইছি ওই কানে ধর আগে আমার কানে তোর কানে এ তাহলে কাপড় ধর আগে কাপড় ঠিক কর পরে কানে ধর হ্যাঁ কাপড় ধর কানে ধর আগে কানে ধর দছি ঠিক আছে উঠ বস কর হ্যাঁ দাঁড়া মাফ করে দিলাম এই এই এটা কি করছো ব্যায়াম করলাম এটাকে ব্যায়াম বলে এরকম করে কেউ ব্যায়াম বলে অহন কি কয় জানো কি বলেছে কয়ছে কাবিনে টাকা দিমুনি তুই সমস্যা কি বিয়া কর কি আয় সখি ধর রে ধর আজকে সখি রে বুবু বুবু কি হয়েছে মানে কে মারে ছি 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 নে মারি তাহলে চেয়ারম্যানের কাছে যাও উঁচে আমনে কাছে উঁচে আমনে কাছে যাও না কেন যাবে না এর বিচার আরো খারাপ হবে আরো খারাপ হয় উনু জমু তুমি একটু যেই দেখো না গো তার বিচার ভালো আছে মোর মুতা উনু জমু না ভিক্ষা করে খামু তো ও মুন জুমুরা জমু না আরে তার বিচার ভালো নতুন পাস করেছে যাও যাইয়ে দেহ দিবু সিরিয়ালে আছে এখন এই এখন ওইখানে কি বললা ও না কইছে তোমার সব মাছ শোলটা টিপে দিলাম এই কথা বলেছে হ্যাঁ আমি শুনিনি কি কইছে আমি শুনিনি এই আমি বারবার বলি দাদা নিচের দিকে তাকাও কাপড় ঠিক করো কাপড় ঠিক করো পিন্ডে হলে চ না বেজাল হ্যাঁ ভালো করে পড়েছো পড়ে গেছি আচ্ছা শোনো ভালো করে পড়ে যদি থাকো তাহলে আমরা কি এখানে কেন এসেছি মাছ ধরবার এসেছি তাহলে মাছ ধরো আর ওই দুষ্টু মেয়েগুলো ডাকতে কিছুতেই যাবে না না টি মিডিয়া কো বেলাটার ফাড়ি দিলাম একদম সখি এই শানমন্দার ঘাটে প্রতিদিন আমরা চান করতে আসি কিন্তু কাউকে তো দেখতে পাই না দেখতো আর যদি আমাদের ঘাটে কে যেন বসে ফেলে বসে আছে কি যে বল
তোমরা অন্য গাটে যে বসে পাও এই গাটে আমার সখী চান করবে উনা চমন দেখলু চমন ঠিক আছে সখী এই যে শুনছো চোখের পাওয়ার নাই কেন কেন আমার কি মায়ের মতো মনে হয় না তোমার মার মতো দেখা যায় না তোমার দাদির মতো দেখা যায় তুমি চোখে দেখতে পারো না বলে দাদি মনে হইতেছে আচ্ছা শোনো তুমি একটু দূরে থেকে কথা বলো শীতে গরমে তিন বেলা যে রান্না কইরা দেই হাত গিলো বাইতে গিয়ে দেখি বউ গরম বা ঠান্ডা আচ্ছা শোনো তোমার সাথে ঝগড়া করতে আসি না এদিকে আসো ঘেসো কেন তে সমস্যা কি শোনো এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বসি ফেলাও এই ঘাটে আমার সখী চান করবে তুই আম পেটু গুইরা খার আছে কেন নাতি দে তোর বয়মটা ফাড়াই সখী আমি পাগল ছেলের সাথে পারবো না তুই বুঝিয়ে বল দাদা কি বললি একবার বয়ম ফাড়াই দিছি তুমি কেন যাও কোন জাম না তুই আর জাম মর বসি ফেলো আর বসি ফেলো তার এই পাশে দাঁড়া আমি কি বলছি মাছে যে একটা সমস্যা শুরু করছি রে মনে জন্ম নিবন্ধন করে ওকে শুনছেন লক্ষ্মণ দা বলো ওহান বড় মা ওই যে দেখো যে দেখ ওকে শুন কি করছেন তোমার ভাব কি তোমার ভাব কি আগে দেই আগে থেকে তুমি যে ডাক দিলে তোমাকে ডাক দিয়েছি হ্যাঁ কখন ওহ নে হুম ডাক দিয়েছি তোমার বন্ধুকে ওই দেরে হুম নে চোখ না চুলা কেন ওই চোখ ওই দেরে পছন্দ করছে করতেই পারে এটা ছবাব ছমন্দ জানো না এটা খালি গাঁজা খায় আব্বা খায় গাঁজা খায় আব্বা খায় আব্বাও খায় হ্যাঁ আঙ্গু মাছ ওরে মারি কু তুমি তো তার বন্ধু তুমিও খাও আমি উন্ন খাই না মদ খেয়ে একদিন কাপড় নষ্ট করছিলাম ওই যে হুদ হে হে করে আসবো না জেনে না হুন তাই তোমাকে একটা কথা বলি যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো তোমাকে বললাম কি আর তুমি ওখানে কি খাচ্ছ বলো তো তোমাকে কি বলেছি তুমি এনু ছানছিল না মনে কবুতরের মাংস দিয়ে রুটি দিয়ে মাহাই নুচি অনেক মজা লাগে না ওহান কি কো জানোস কি বলেছে তো চলে আমার মরণ হচ্ছে ক ছেড়ায় মাথায় ফিটা বানছে কপালে টিপ দিচ্ছে কানে তুল দিচ্ছে ও হিজড়া না কি চুপ এটা আমাদের রাজুকে ঐতিহ্য হিটে তোরা বুঝে নগে বুঝে ছুইলে তুই ওইখানে কেন যাস আর যদি যাই তো ছিপ দিয়ে আমার বাইরে ন্যাংটা করি হেলাবি তাই করব হ্যাঁ আর যেন না যাস ওকে শুনছেন মাছ হচ্ছে বসি নই গেল শুনতে পারছি ও তো চেক পালা ছানবার নিলে ছানবার দেন নে নিগে দিন কবে আবার মার খেয়ে আবার করুন কে তুমি হাত কোথায় রাখছো দেখে হাত যেন রাখার রাখার দরকার হেনই দেখছি অন দেখছেন শুনো না মিছ তো কবে না ব্যক্তি মানুষ সাক্ষী এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে শুনো মেজাজ গরম হলে কি আমাদের ঠান্ডা কেন এই শীতের মধ্যে মেজাজ গরম হবে ফাগলা হচ্ছে মেজাজে তাহলে তোমার কেমন লাগে কে কেমন লাগে একদম ঠান্ডা হয়ে গিয়েছো কেমন লাগে আমার রাগ হচ্ছে কেন মনে হয় তোমাকে মারি মারো 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 মাইছো মাইছো তুমি আর পায়ে ধরেছো কেন পায়ে মনে কি ধরমো তুমি ডাইকে না খালি আড়াই দাও আর কুলাই না মার তুমি হেঁটে হেঁটে আসো হেঁটে হেঁটে চলে যাও কে তুমি দেখ হাই দেই তো হাই দেই তো ও হনকো ভালোবাসো কিসের ভালোবাসা কো দিব না কি দিব তেলে বীজ দে তোমাকে কিসের বীজ দিব প্রেম দাও কি
मीठा जातिर मानुष कखनो राग करते पारे ना हुइज दिस आई किल यू माने की अनुमाने बुझे नाओ अनुमाने बुझे निबो एटी माने ता ভালোবাসা দাও তুমি রাগ করো না জীবনেই না কষ্ট কিন্তু পেও না কখনো কষ্ট পাইনি আমি শাহজাহান যদি মমতাজের জন্য তাজমহল করতে পারে তো তোমার জন্য আমি এক জোড়া জুতা তো কিনতে পারবো এত ভালোবাসা তোমার মানে তুমি যদি আমার ভালোবাসাটা বুঝতে তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খেতে তা ইয়েস ইউজ তাহলে তোমার মনে অনেক কষ্ট মনে অনেক কষ্ট বুঝবে কাল मन कपड़ खुल खाली हागिया दे আমার চেয়ে ভালো একটা মেয়ে তুমি পেয়ে নিবে আমি তোমার জন্য দোয়া করি তবু তোমার একটু বন্ধুকে তো আসতে বল কফলের গুষ্টি মারি দাদা লক্ষিণদল বলো পূর্বের সূর্য পশ্চিমে যেতে পারে আমাকে কোনো মেয়ে ভালোবাসতে পারে না রে কি বলছো এসব যা লক্ষিণদল তুই সত্যি খুব ভাগ্যবান বাকি আছে তোর আম্মা জান এই কিসের আম্মা জান রাগের ঠেলে গুছি ও যদি আমার আম্মা জান হবে তোর কি লাগে আমার খালা তাহলে খালার কাছে কি করে প্রেম নিবেদন করিস একদম না বলেছে তুই মাপ চাগা হাই মাপ যেতে হবে না তুই এখানে চুপি করে বস দেখি ওই কন্যা কি বলে আমি যতক্ষণ না ফিরব ততক্ষণ কোথাও যাবে না চুপি করে বস এখানে আমি আপনাকেই দেখেছিলাম বড় সুন্দরী এই কি বলেছি ওইখানে চুপি করে বসো বসা বলছি হ্যাঁ এক পাও কোথাও নড়বে না বলো আরে কথা আমি কিচ্ছু মনে করি না হ্যাঁ মনে হয় পাগল না পাগল আমাকে বলিয়েছে পাগল বলিয়েছে পাগল তো কেন আমাকে পাগল বলিয়েছে আর যদি তুই না করিস তাহলে আমি ঠিকই সুসেট করব সুসেট মানে কি কি কয় উড়ারে মরে যাব ওই থেকে উড়া করব না তাহলে তাহলে পাগল বলেছে এতক্ষণ তো অনেক বাহাদুরি করলে তুমি শুন না তুমি পাগল তোমারই সখীগুলো আর জম পাগল এই যে দেখো উহুন গুনা খার হইতেছে তোরা হলি পাগলের জাত তোরা হলি পাগলের গুষ্টি তুই পাগল তোর যত গুষ্টি পাগল তাই জি হেই রে ছেড়ে দে রে পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে তারপর এই পাগলার জীবন দন্ড হইতো তগর তিনদারে ভাইলে কি তালি হবে না আমার সাথে একসাথে আপনাদের কিন্তু
হবে পাগল হইয়া পাগল বলে चान कर তোমাদের যদি স্নান করার এত শখ হয়ে থাকে ওই ঘাটে যাও আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি না এটাই সত্য আমরা প্রতিদিন এই ঘাটেই চান করি আজও এই ঘাটেই চান করব কখনোই করতে দেব না আমরা এই ঘাটে মাছ ধরব এলোকে মাছ ধরব না লগনি মুড়মু একদম দেখি তাহলে এই ঘাটে তোমরা কিভাবে মাছ মারো আমরাও দেখব এই ঘাটে তোমরা কি করে স্নান করো ছোটদা ফালাও বসি